সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মধ্যে চলে আসলাম রাজধানী কাউরান বাজার, হাঁস এবং কবুতরের বাচ্চার পাইকারি বাজার। এই বাজার থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাঁস এবং কবুতরের বাচ্চার পাইকারি দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি মুরব্বি? ভালো আছি। ভালো আছেন? আপনার নামটা কি? আপনার নামটা কি? মুরব্বি, এইখানে যে আপনারা যে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করেন, এখানে হাঁস বিক্রি করেন, আপনারা কি শুধু পাইকারি বিক্রি করে থাকেন নাকি পাইকারি খুচরা দুটাই বিক্রি করেন? পাইকারি খুচরা দুটাই আপনারা এখানে বিক্রি করে থাকেন? আপনার কাছে যে এই যে যে অনেক কবুতরের বাচ্চাগুলো আছে, এই কবুতরের বাচ্চাগুলো আপনারা এখানে কিভাবে বিক্রি করে থাকেন? জোড়া হিসাবে বিক্রি, শোয়া হিসাবে বিক্রি করে। জোড়া এবং শোয়া হিসাবে বিক্রি করে থাকেন? এইখান থেকে জোড়া আপনারা কত করে বিক্রি করে থাকেন? জোড়া আমরা 220 টাকা বেচি, 240 টাকা বেচি, 250 টাকা বেচি। এটা আছে, বিভিন্ন ধরনের আছে, মানে বাচ্চা বুঝে দাম। যেগুলো একটু বড় আছে সেইগুলো একটু বেশি দাম, আবার যেগুলো একটু ছোট আছে সেগুলো একটু দামটা একটু কম। এই বাচ্চাগুলো আপনারা কোন জায়গা থেকে আনেন? আমাদের গ্রাম থেকে আসে। গ্রাম থেকে আপনারা আপনারা আনেন? আপনাদের কি গ্রামে কি নিজস্ব লোক লোক আছে? লোক আছে, কোনো লোক আছে? ওখানে আপনাদের লোক আছে, ওখান থেকে কিনে আপনাদের কাছে পাঠাতে আপনারা এখানে বিক্রি করে থাকেন? এইখানে যে কবুতরের বাচ্চাগুলো আছে, এই এটা কি আপনার কি রেগুলার আপনাদের কি পাঠায় দেয়? রেগুলার 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 আপনাদের পাঠায় দেয়। কবুতরের বাচ্চাগুলো আছে, এইগুলো আপনার কত করে বিক্রি করতেছেন বাজারে আজকে? এটা 120 টাকা পিস। 120 টাকা পিস? 20 টাকা পিস বিক্রি করতেছেন? 40 টাকা। এইগুলো 240 টাকা করে আপনারা বিক্রি করতেছেন? 120 টাকা পিস হলে জোড়া 240 টাকা। 240 টাকা আছে জোড়া। এই বাচ্চাগুলোর চাহিদা কিরকম আছে? এই কবুতরের বাচ্চাগুলো ভালো আছে, চাহিদা এটা তো রুগীদের জন্য খানা। হ্যাঁ, এটা রুগীর খানা এটা বর্তমান। এগুলো চাহিদা খুবই ভালোই আছে, ভালো আছে। কাছে এই যে যেগুলো আছে এইগুলো বিক্রি করতেছেন কত করে আজকে? এই যে আপনাদের কাছে এইটা 130 টাকা জোড়া, 260 টাকা। 260 টাকা জোড়া। এইগুলো আপনারা বিক্রি করতেছেন জোড়া 260 টাকা জোড়া বিক্রি করতেছে? এই বাচ্চাগুলো চাহিদা কিরকম আছে? এগুলো খুব চাহিদা খুব ভালোই আছে। আপনাদের কাছে যে এই যে কবুতরের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো কি এই যে এখন যেগুলো আছে এগুলো কি সব আছে বিক্রি হয়ে যাবে? না, বিক্রি হবে, থাকবে, সব বিক্রি হতে থাকে, কিছু আপনাদের থেকে যায়। এই যে যে কবুতরের বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর আপনারা কি খাইতে দেন? গম, ডাল, ভুট্টা এগুলো খাওয়ায়। এটা কি খুঁটে খাইতে পারেন না আপনারা শুধু খাওয়াই দেন? নিজেরা খাওয়াই দেন? আপনারা নিজেরা খাওয়াই দেন? এই যে যে আপনাদের কাছে যে হাঁসগুলো আছে, এইগুলা এই যে পাতি হাঁস আছে, রাজা হাঁস আছে, এই রাজা হাঁসগুলো আজকে বাজারে কত করে পিস বিক্রি করতেছেন? এটা পনেরোশো চোদ্দশো টাকা। এই রাজা হাঁসগুলো এক একটা ওজন কতটুকু আছে? এটা আড়াই কেজি, তিন কেজি, দুই কেজি এরকম। আড়াই কেজি, তিন কেজি, দুই কেজি এরকম আছে না? এই হাঁসগুলোর চাহিদা কিরকম আছে বাজারে? আছে মোটামুটি, এখন কম আর এখন এখন কম, এখন শীতের কারণে বেশি, শীতের সময় একটু বেশি হয়, এখন একটু কম আছে। যাচ্ছে আপনাদের এখানে যে পাতি হাঁস গুলো আছে, এইগুলো আছে বাজার পিস কত করে বিক্রি করতেছেন? সাড়ে তিনশো চারশো টাকা আপনার এখানে পিস হিসেবে বিক্রি করে থাকেন? এই হাঁস গুলোর চাহিদা কিরকম আছে বাজারে? ভালো আছে বাজারে, খুব চাহিদা খুব ভালোই আছে।